আমাদের সাথে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দেব, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেব, এই মুহূর্তে আমরা সদরঘাটে রয়েছি এবং ভোরের আলো ফোটার সাথে সাথে সদরঘাটে যেসব ছোট ছোট নৌকোগুলো রয়েছে এই নৌকোগুলোতে কিন্তু যাত্রী আনা নেওয়া শুরু হয়ে যায়। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যেখানে অনেক নৌকা কিন্তু সারি সারিভাবে রাখা হয়েছে এবং তারা কিন্তু এই সদরঘাট থেকে কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জ থেকে সদরঘাটে যাত্রী পারাপার করে থাকেন। এবং তারা যেটি বলছেন, গত চার দিন আগে তাদের যে মূল ঘাটতি ছিল সেই ঘাটতি থেকে সরিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাদেরকে যেই অবস্থায় রাখা হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। কিন্তু তারা যেটি বলছেন যে তাদেরকে এই ঘাটে সরিয়ে আনার কারণে অপর পাশে তারা যে ঘাটতিতে যাচ্ছেন সেই ঘাটতিতে কিছুটা ঘুরে তাদেরকে যেতে হচ্ছে, যার কারণে কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি যে আগে যেখানে ৫ টাকা ভাড়া ছিল এখন সেখানে ১০ টাকা ভাড়া হয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে নদীর মধ্যে বাঁশ দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ওপারে যাত্রা, যাতে কোনো নৌকা চেষ্টা করেও যাতে ওই অপর পাশের ঘাটে যেতে না পারে। এখানে আরেকটি বিষয় রয়েছে, মাঝি যারা রয়েছেন তারা যেটি আমাদেরকে বলছেন যে যেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো রয়েছে, নৌকাগুলোর পাশে কিন্তু ট্রলারের একটি ঘাট করে দেওয়া হয়েছে আলাদাভাবে, অর্থাৎ দুটি সম্পূর্ণ আলাদাভাবে রয়েছে। তারা যেটি বলছে যে একটি ট্রলারে বেশি যাত্রী নিতে পারে এবং ধারণ ক্ষমতা বেশি হওয়ার কারণে অনেক যাত্রী এবং ট্রলারগুলো নৌকার থেকে সাধারণত একটু তাড়াতাড়িও যেয়ে থাকে, যার কারণে কিন্তু অনেক যাত্রী নৌকায় না গিয়ে কিন্তু ট্রলারে যাচ্ছে। এবং যে মালামালগুলো ওই পারের থেকে আনা হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগই ট্রলার দিয়ে আনা হচ্ছে, যার কারণে এই নৌকা যারা চালিয়ে যাচ্ছেন সেই নৌকার মাঝি যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা মাঝি রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই যেটি বলছেন যে কয়েক যুগ ধরে তারা এই নদীতে নৌকা চালিয়ে আসছেন, অর্থাৎ তাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও এই নদীতে নৌকা চালিয়েছেন এবং তারাও চালাচ্ছেন। তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বা এই নৌকা চালানোর বিষয়ে কোনো দক্ষতা কিন্তু তাদের নেই, অর্থাৎ তারা একরকমভাবে বলা চলে যে তাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের সাথে দেখে দেখেই কিন্তু তারা এই নৌকা চালানো শিখেছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি এবং তারা এখানকার মাঝি যারা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে ভোরবেলা থেকে তাদের এই কার্যক্রমটি শুরু হয় এবং রাত ১০টা ১১টা পর্যন্ত চলে। এবং অনেক ক্ষেত্রে তারা আমাদেরকে যেটি অভিযোগ করেছেন যে এই নৌকা পারাপারে বিষয়টি রাতের বেলা বন্ধ থাকার কথা থাকলেও কিছু কিছু নৌকা কিন্তু রাতের বেলাতেও এই পারাপারটি করে থাকে, যেটি অত্যন্ত বিপজ্জনক। তারা বলেছে যে এখানে যারা কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে এই বিষয়টি দেখার জন্য যে রাতের বেলা যাতে কোনো নৌকা এখান থেকে পারাপার করতে না পারে। আমরা কিন্তু সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে নৌকা ভর্তি হয়ে কিন্তু মানুষ পারাপার করছে, যদিও এখানকার যারা মাঝি রয়েছেন তারা বলছে যে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তাদেরকে বলে দিয়েছেন যে একটি নৌকায় ৪ থেকে ৫ জনের বেশি যাতে উঠানো না হয়, কারণ এই যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো কিন্তু ধারণ ক্ষমতাও অতটা বেশি নয় এবং বেশিরভাগই নৌকা দেখছি অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরে চলাচল করছে। তো দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত যে তারা সেই বিষয়টা মেনে চলছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে অনেক নৌকা ওই পার থেকে আসছেন সেই নৌকাগুলো কিন্তু ভরে আসছেন, অর্থাৎ ৪ থেকে ৫ জনের বেশি লোক কিন্তু তারা নিয়ে আসছেন। সেই ক্ষেত্রে আমরা এখানে কথা বলেছিলাম যারা কর্তৃপক্ষ, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যে এটি বন্ধ করার জন্য, কিছু 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 নৌকা সেই নিয়মটি মানছেন না। তারা বলছেন ৪ থেকে ৫ জন যদি একটি নৌকায় আসে সেক্ষেত্রে নৌকাটি একটি ভারসাম্য থাকে, এর বেশি লোকবল হলে কিন্তু নৌকাটি ডুবে যাওয়া অন্যান্য বিপজ্জনক যে বিষয়গুলো আছে সেগুলি হওয়ার সম্ভাবনা থাকে, তাই তারা এখানকার নির্দিষ্ট করে দিয়েছেন। তবে যারা মানছেন না তাদের বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, তারা বলেছেন যে ইতিমধ্যেই তারা তাদের লোকবলের মাধ্যমে দেখতে পেয়েছেন যে যেসব নৌকাগুলো বেশি লোকজন আনছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং তারা যেটি বলছেন যে অনেক নৌকাকে কিন্তু ইতিমধ্যে এখানে নিষিদ্ধ করা হয়েছে, মাঝিদেরকেও সতর্ক করে দেওয়া হয়েছে, প্রথম দফায় তারা সতর্ক করছেন, এর পরবর্তীতে যদি না মানছে তারা কিন্তু সেই নৌকাগুলোতে এখানে চলাচল করতে দিচ্ছেন না। এবং আমরা দেখতে পেয়েছি যে ভোরবেলা থেকে কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পরপরই দেখছেন এবং নৌকাগুলি যেখানে রাখার কথা সেখানে ঠিকমতো রাখছে কিনা সেই বিষয়টিও তারা লক্ষ্য রাখছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু নৌকা যদি যেই লাইনটি রয়েছে লাইনের মধ্যে না থাকছে তখন কিন্তু তাদেরকে সেখানে নিয়ে আসা হচ্ছে। আর সর্বোপরি বলতে পারি যে এই কেরানীগঞ্জ এবং সদরঘাট এখানকার যারা ব্যবসায়িক শ্রেণী রয়েছে বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু অন্যতম বাহন এই নৌকা দিয়ে পারাপার করার, এবং তারা কিন্তু এই বাহনটি ব্যবহার করে থাকে, কারণ অন্যান্য যে বাহনগুলো রয়েছে বা যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়। এখান থেকে আসলে সব
শেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে ভোরের আলো ফোটার পরের থেকে কিন্তু এই নৌকা দিয়ে যাতায়াত শুরু হয় এবং রাত 10টা থেকে 11টা পর্যন্ত এই নৌকা দিয়ে যাতায়াত চলে। রাব্বি, ঢাকার সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামানদীপ।